প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলশি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। আমার কি বলো, বালির গাড়িগুলো কোন দিকে যাচ্ছে? রোডের উপর দিকে যাচ্ছে তো। যে বালিঘাটের যে তাণ্ডব, সেই তাণ্ডবের ফলে ডিলার ঢুকেছিল এবং একটা গাড়ি আটকালি ওরা 35-40 হাজার টাকা নেয়। সেই ভয়ী গাড়িগুলো প্রাণপণে ছুটছিল বড় অভাবে, তারপর একটা দুর্ঘটনা ঘটে এবং সে কি উপর নেবে বরফে লাঠুর, সেই দুর্ঘটনাই মারে। আমরা করতে চাই পুলিশ যাতে এই সমস্যাগুলো সমাধান করে, তার জন্য একটা সার্ভে।